বন্ধুরা, আমরা অনেকেই জানি যে এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় বা বিদেশে গেলে পুলিশ ধরে, চারটা স্টার হয় এবং যেতে অনেক সময় লাগে। আজকে আমি দেখাবো যে কীভাবে বিদেশে অনেক তাড়াতাড়ি যাওয়া যায় এবং সেখানে কোনো পুলিশেরও ভয় নেই। দেখুন তাহলে। আপনাদের দ্রুত যাওয়ার জন্য একটি প্লেন লাগবে। প্লেন আনার জন্য আমরা এই চিট কোডটি ব্যবহার করব, জাম্প জেট। এখন আমি এই চিট কোডটা লিখলাম। দেখুন, একটি ফাইটার বিমান এসে পড়লো। এখন আমি এটাতে উঠবো। বন্ধুরা, এই বিমানটির নাম হায়দ্রা। এইটা বিমান চালানো খুব কঠিন। এটি আপনি যখন অন্য লেভেলে যাবেন তখন এটি চালানো শিখবেন। এটি চালানোর জন্য প্রথমে W প্রেস করে উপরে তুলতে হবে, তারপর এই টিপ দিয়ে থেকে এটা জিয়ারটাকে উপরে তুলতে হবে। এভাবেই এই প্ল্যানটি চলবে। এই প্ল্যানটিতে বোমা মারা যায় বিভিন্নভাবে। বন্ধুরা, আমরা এখন এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছি। দেখা যাচ্ছে বিমানটি। বন্ধুরা, আমরা দেখতে পারতেছি আমরা ফাইটার বিমানটিতে চড়ে বিদেশে চলে যাচ্ছি। এখন কথা হলো, আমরা এখন যে বিদেশে চলে আসলাম, বিদেশে আমরা এখনই পৌঁছে যাব। এই যে সামনে যেই দেখা যাচ্ছে সেটি অন্য দেশ বা বিদেশ। এখানে ঢুকলে একটি বড় বিপদ দেখা যায়। সেই বিপদ হলো চারটি তারা। এই চারটি তারার জন্য পুলিশরা আমাদের মেরে ফেলে। পুলিশ থেকে বাঁচার জন্য আমরা এই চিট কোডটা ব্যবহার করবো, এই জাকমি। তাতে অন কর, আমরা এখন এই জাকমি লিখব, AEZKMY। উপরে দেখেন, উপরে দেখেন, চিট কোড কাজ করেছে, একটি পুলিশও নেই। এভাবে আমরা বিদেশে খুব সহজে প্রবেশ করতে পারবো। এই প্ল্যানটার সাহায্যে আমরা এখানে অনেক গাড়িও ধ্বংস করতে পারবো। দেখেন তাহলে। এভাবেই আমরা বিদেশে খুব সহজে চলে যেতে পারি।